একটা মেয়ে সারাদিন বাইরের এত কাজকর্ম করানোর পরেও আমার স্ট্যামিনা আল্লাহ মাবুদ জানে কই থেকে আহে। আমার এত কিছু করতে ইচ্ছা করে, বাসায় থাকলে মন ডাইসা আমি পুরো ঘরে সবকিছু আউলাই একদিক করে লাই। ওইটারই একটা উদাহরণ হইতেছে আজকের এই ভিডিওটা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। ফুল ভিডিও শুরু করার আগে আজকে ভিডিওটা কেরা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না। তো আমি বাসায় থাকলে আমার যে আজারের কাজগুলো করতে মন চায় তার ভিতরে একটা হইলো এইটা। আমার ভাই এত 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 ইচ্ছা করতেছিল যে ভাই আমের সিজন তো শেষ হয়ে যেতেছে, আবার সামনের বছরের লাগে অপেক্ষা করা লাগবে, কিন্তু আমরা দিয়ে তো আমি কোনো কারো কাজ করলামই না। ওদিনকার রাত্রে আমার ইচ্ছা করলো যে আমি আম দিয়ে একটা ডেজার্ট বানাবো। আমার অবশ্যই ডেজার্ট ইউনিক হইতে হবে আর এটা খাইতে মজা হইতে হবে। সব থেকে বড় কথা হইলো এটা, একেবারে বিশ্বাস করেন যেই কথা ওই কাজ, আমি আর এক মিনিটও দেরি করি নাই। যারা খুব সহজে ঘরে বসে টাকা ইনকাম করতে চান 1000 থেকে 1500 টাকা, তারা খুব সহজে ইনকাম করতে পারবেন। তার জন্য আমার ফুল ভিডিওটা দেখতে হবে এবং ইনকাম করার জন্য আমার ভিডিও সেকশনের কমেন্ট বক্সে যে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। আর হ্যাঁ, 500 টাকা ডিপোজিট করলে আপনি 300 টাকা বোনাস পাবেন এবং 1000 টাকা ডিপোজিট করলে আপনি 800 টাকা বোনাস পাবেন। এবং আপনি ক্রমে গিয়ে সার্চ দিবেন bdwin.xyz, তাহলেই আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। এদিকে ফ্রিজের সামনে লইছি কতগুলো আম, যে আমগুলো আমি রাজশাহী থেকে আনাইছিলাম হিমসাগরের আম। তো এই আম দিয়ে আজকে আমি এমন একটা ডেজার্ট বানাবো, তারা কিনা ডায়েট করে এগুলোকে এটা অনেক উপকার হইব। আর সকালের একটা ভালো ভরপুর একটা ব্রেকফাস্টও করতে পারেন, আবার ডেজার্টও করতে পারেন, যাই যেভাবে দেখেন। এই রেসিপির ভিডিওটা আমি কয়েকজনকে করতে দেখছি অবশ্য, তো চেষ্টা করলাম যে আমি একটু বাসায় ট্রাই করি, যেহেতু আমি করি এখন পর্যন্ত। যাই হোক, আমগুলা প্রায় অর্ধেকের বেশি পাইকা গেছে, লোকে তাড়াতাড়ি করে আমি দুইটা আম পাইলাম মন মতো। পরে আম দিয়ে কসলায় ভর্তা বানাই লইতে হবে, একবার রস টস সব বাইর করে লইতে হবে, কারণ আমগো আজকের রেসিপির মধ্যে এইটাই কিন্তু লাগবে। মেইনলি এটা রেসিপি করতে পারেন বা আমার খাওয়ানোর ক্রেভিং উঠছে ওইটা করতে পারেন। আম তো ভাই একটা বালা লাগার জিনিস, আমের উপর আর কিছু আছে? এই গ্রীষ্মকালের এই একটা ফলের প্রতি আমার এত বেশি ক্রেভিংস আর হেটা হইতেছে আম। তো আজকে এই আম দিয়ে আমরা এত মজার একটা ডেজার্ট বানাবো, এটার নাম আমার একদমই মনে নাই গা, বগিচুক একটা নাম দিয়ে দিলে এসে। তো এটা লাগে আমগুলো লাগবো, প্রথমে চিয়া সিডস, তারপরে দুইটা আম, তিনটা লই লইতে পারেন আপনারা, কোয়ান্টিটির উপরে যে কজন মানুষের কজন উপরে ডিপেন্ড করবো। এরপরে লাগবো কাস্টার্ড পাউডার আর লাগবো সাগুদানা, ঠিক আছে? আচ্ছা, আমার কোন তো একটা কথা, এটা কি সাবুদানা কয় নাকি সাগুদানা কয়? আমি কিন্তু আজ পর্যন্ত এটার ডেফিনেশন খুঁজে পাইনি। আর ওদিকে লাগবো দুধ, আর দুধটা আমি সুন্দর মতন কইরা চুলার মধ্যে গরম কইরা লগে কাস্টার্ড পাউডার দিয়ে একটু জমায় লাইছি। 1 থেকে 1.5 চামচের মতন আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করছিলাম। আর এই যে সাগুদানা বা সাবুদানা, এটা এখন আমরা সিদ্ধ করবো, লগে আমি সিদ্ধ করবো, আপনারা আমার লগে থাকবেন আর কি দেখবেন রেসিপিটা। তো যাই হোক, ওদিকে আমার সব ওদিকে কামটা হয়ে গেছে গা, আম ভালো করে চিপ্পা লয়ে লাইছি, দুধও জাল দেওয়া হয়ে গেছে গা, জৈমা হয়ে গেছে গা, এখন খালি সাবুদানা জাল দিব। এই যেই যেই পরিমাণে গরম বাইরে ভাই, এই রেসিপিটা আপনারা জাস্ট একবারে ওয়াও লেভেলের ওই পর, এটা খাইয়ে আপনি অনেক বেশি মজাও পাইবেন, প্লাস হলে বুকে একটা ঠান্ডা লাগবে, কলিজা ঠান্ডা এক কথায়। তো ওইদিকে আমার সাবুদানাও জাল হইতেছে, আর এই যে আমার কাস্টার্ডের যে আর কি গুলাটা করে রাখছিলাম, মানে দুধটা আর কি জাল দিয়ে ঘন করছিলাম, এটাও হয়ে গেছে গা। এখন জাস্ট খালি আমের পাল্পটারে বালা করে সাইকা জাস্ট রসটা এই কাস্টার্ডের গোলার মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? এতে হইব কি, যেহেতু আমগোর রেসিপিটা আম বেসিস কইরা, তো আমের ফ্লেভারটা যেন ফুলভাবে পাই। অনেক বেশি মিষ্টি খান হ্যাঁ, মিষ্টিটা ওই রকম করে দিবেন, যেহেতু আমি এত বেশি মিষ্টি খাই না, তো এর লাগে আমি ওই রকম ভাবে দিই না। আর আরেকটা কথা ব্লগের মধ্যে কইয়া দিই, আপনারা কয়েকজনে দেখলাম কমেন্ট করছেন আমার যে আপু আপনারা কর আপনি একলা থাকেন, তাহলে আপনি যদি একলাই থেকে থাকেন তাহলে আপনার ভিডিওগুলো ক্যাডা করে দেয়। তো আপনাকে আর কি জানানোর লাগে কয়ে দিতেছি, আমার কিন্তু একটা হেল্পিং হ্যান্ড আছে যে কিনা আমার সব কাজকর্মে হেল্প করে। সারাদিনের কাম শেষ করে বাসায় যায় তো আর গাদার মতন এত খাটুন যায় না বা এত কামও করুন যায়, রান্না বান্না করি ঠিক আছে, কাটাকুটি বাসাবাসি দোয়া পাকলে এগুলো তো আর আমি করতে পারি। মিষ্টার লাগে আমি বাসায় একজন মানুষ রাখছি, আর এলাকা একটু অল্প বয়সের একটা মাইয়া যায় কিনা আমার সব কাজকর্মে হেল্প করে, পাশাপাশি এই লোক আমার ভিডিওর কাজটাও কইরে দেয়। করি বিষয়টা আপনাকে একটু হইলো ক্লিয়ার করতে পারছি। আর এদিকে আমার সাবুদানা আর কি অলমোস্ট জাল হয়ে গেছে গা, আর এই যে কাস্টার্ডের ইয়াটা গোলাটা এটা হয়ে গেছে গা, আমের পাল পুরোটা মিক্স করে লাইছি, চিনিও দিয়ে লাইছি, এখন এটারে একটু সেট করতে দিতে হইব। ট্রাস্ট মি, এই রেসিপিটা আপনি একবার হইলো বাসায় ট্রাই করেন, আপনি আমের ফ্যান হয়ে থাকলে আপনার তো ভালো লাগবে। আর যাগো আম এত বেশি একটা পছন্দ না, এরা এটারে 4টা ফুটটা লাস্ট আমাগো একটা আম বাকি ছিল, এটার হইলো গা পাল্প হিসেবে কাইটা কাইটা সুন্দর সুন্দর করে পিস পিস করে কাইটা কাইটা দিমু, কারণ এই ডেজার্টের মধ্যে আমরাই সব থেকে বেশি প্রায়োরিটি পাইয়া থাকি। লগে অবশ্য আরো কিছু ড্রাই ফ্রুটস যাইবো, আর আমার জাফরান
জাফরানটা পার্সোনালি অনেক পছন্দ, জাফরানের স্মেল, জাফরানের কালার আমার অনেক ভালো লাগে। তো আমি ভাবলাম যেহেতু কাস্টার্ডটা একটু ইয়েলিশ টাইপের ওইসেই, এর মধ্যে যদি আর একটু কেশর যোগ করা যায় তাহলে তো আরও ভালো লাগবে। তো আমি এটারে ভালো মতন করে ফ্রিজিং ঠান্ডা হওয়ার লেগে ডিপ এ ঢুকাই দিয়েছিলাম, কারণ লোকা এটা যত বেশি ঠান্ডা হইব তত বেশি এটা খাইতে ভালো লাগবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার আমগুলাও টুকরো টুকরো করে কাটা শেষ, সব কিছু এই জায়গায় রেডি, আজকাল মিক্স করার পালা। এটা এত সিম্পল, এত সিম্পল, আপনার 20 মিনিটের মতন সময় লাগবে এটা মেক করতে, আর খাইবেন ভরপুর, আর এত ভালো লাগবে। তো সাবুদানাটা সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে গা, পর্যায়ে সব কাস্টার্ডের মিক্সডের মধ্যে আর কি দিয়ে দিতে হইব। যেমন চিয়া সিডস আমি ভিজিয়ে রাখছিলাম ওইডা, তারপর সাবুদানা সিদ্ধ হয়ে গেছে গা ওইডা, তারপর আমের যে পাল্প আছে ওডি, আবার ড্রাই ফ্রুট, সবগুলা দিয়ে ভালো মতন করে মিক্স ম্যাচ করে নিতে হইব, ঠিক আছে? তো এটা রানতে রানতে আমার মনে চাইছিলাম এখন একটু সাইকা দিয়ে, অবশ্য আমি কয়েকবার আর কি সাডানদা খাইয়া লেছি ভাই, আমার এসব একদম তর্স হয় না। আমি আপনাদেরকে তেমন একটা রেসিপি শেয়ার করতে পারি না এখন, কারণ অনেক বেশি ব্যস্ত থাকা হয়, এটা হলো রিজন। তো এই যে এই জায়গায় আমি সুন্দর করে চিয়া সিডস গুলো দিতেছিলাম, বাট আমার বাড়িটা হয়ে গেছে সরু, আমার কেরামতি লাগাইয়া আমি খুব ভালোভাবে জিনিসটা মিক্স করতেছিলাম, তো এন্দা এন্দা ছেদরা বেদরা কয়েকবার পড়ে গেছে ভাই। আমি রান্না করে গেলে কি যে করি, অবশ্য আবার সব পরিষ্কার করেও রাখি, এটা হেডা এক্সপেরিমেন্ট করতে আমার অনেক ভালো লাগে, রান্না করে এক্সপেরিমেন্টের বিষয়টা একটু অন্যরকম। তো ড্রাই ফ্রুটস দেওয়ানোর পরে এটার লুকটা এত জোস আইসে বলার বাইরে, এই যে আমের পাল্প গুলা দেওয়ার পরে পুরাটা বাড়ি বইরা একবার উপসাই উঠছিলাম যে কত সেফলি দিছি, কত আস্তে আস্তে দিছি বলার বাইরে। আমার ভিডিও দেখে আপনার একটু হলে ক্রেভিংস উইটটা থাকে তাহলে অবশ্যই 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 আপনি একবার হইলেও এটা ট্রাই করবেন, আর আপনার কাছে ভালো লাগবো এটা 100%। এটা এখন আর একটু জমাইতে আমি ফ্রিজে রেখে দিব, তারপরে জাস্ট খালি খাওয়ানোর পালা। এটা দেখতে এখন এত মজা লাগতেছিল, খাইতে না জানি কিরকম লাগবো। গ্রামের ওদিকে সাবুদানার একটা ফিরিনি টাইপের কিছু একটা বানায়, আর ওটা এত মজা, একটু পাতলা পাতলা হয়, ওইটার একটা ফ্লেভার পাইতেছিলাম। আবার অনেকদিন পরে শুরু থাকতে আগে নানি তার রানতো সাবুদানা দিয়া, তো ফিরিনি টিনি হেগুলার তো পাই না, বাট এইটা দেখতে আমি ওই ছোটবেলার ফিলটাই পাইতেছিলাম। এই যে সুন্দর করে পরিবেশন করে নিতেছেন, কইতে পারেন যে তিনটা গিয়ে লাগে, শুধুমাত্র ট্রেটা বড়া লাগে, কারণ একটা দিলে তো দেখতে সুন্দর লাগবো না। তো জাস্ট খালি ভিডিওর লাগে আমি তিনটাই লইছি, তিনটা আমাদের সুন্দর করে গরমে এটা খাই, আপনি একটা ঠান্ডা ঠান্ডা প্যাডের মধ্যে ফিল করবেন, আপনার একটা স্বস্তি লাগবো, তার মধ্যে এটা অনেক লাইট দেখে এটা আপনার প্যাডটাও বড়াইতে সক্ষম, আর এটা অনেক হেলদি হয়। বাসতেছিল রাত্রের 2:30 সামথিং যখন কিনা আমি এডি করতেছিলাম, কারণ ভাই আমার যখন যেটা করতে মন চায় হুটহাট করে আমি ওইটাই তখনই শুরু করে দিই। এখন এই ডেজার্ট রেসিপিটা আপনার করে দিয়ে আমি ভালো করছি না খারাপ করছি, যারা যারা ট্রাই করতে চান অবশ্যই আজকেই ট্রাই করবেন, আর আমার কিরকম লাগছে এটা রিভিউটা আপনার করে দিই, এক কথায় অসাধারণ। তো ভালো লাগছে যেটা কিনা আমি কয়ে বোঝাইতে পারতাম না, আমের পাল্প গুলো মহে যাইতেছিল, সাবুদানার ফিল পাইতেছিলাম, তারপর চিয়া সিডসটা কেমন লাগতেছিল, আবার দুধটা কাস্টার্ডটা, ও রে আল্লাহ রে আল্লাহ। এই ছিল আজকের ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে রেসিপিটা ট্রাই করেন, ভালো থাকেন সবাই, সবার জানাইতেছি আল্লাহ হাফেজ।